ঠাকুর বলছেন যে আমি বলতে চাইছি কিন্তু মা বলতে দিচ্ছে না কোনোভাবে। তো এটা কি এমন জিনিস যে ঠাকুর বলতে চাইছেন মা বলতে দিচ্ছে না? এখানেও হতে পারে যে যেই সব জিনিসগুলো এতদিন পর্যন্ত মানুষ জানেনি না, মানুষের জানার ক্ষমতাই নেই, ঠাকুর জেনেছেন। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মে ত্রয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। আমরা মায়ের জীবনী অনুধ্যান করছি স্বামীর ভিটার, অর্থাৎ মা কামার পুকুরে আছেন, ঠাকুরের শরীর যাওয়ার পর তীর্থ দর্শনান্তে কামার পুকুরে এসেছেন, সেখানে অবস্থান করছেন। পল্লী জীবনে মা বড় হয়েছেন, আবার সেই পল্লী জীবনে এসেছেন, তার একটু গ্রাম্য জীবনের সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতার সঙ্গে জড়িয়ে আছে, লিপ্ত হয়ে আছে কুসংস্কার অজ্ঞতা, এবং সেই কুসংস্কার এবং অজ্ঞতার কারণে মায়ের জীবনে একটু একটু আঘাত আসছে। অর্থাৎ মা যেভাবে জীবনযাপন করছেন ঠাকুরের নির্দেশিত পথে, সেই পথটিকে মেনে নিতে পারছে না গ্রাম্য মানুষেরা। তাদের যে সংস্কার, সেই সংস্কারবশত বা কুসংস্কারবশত মায়ের জীবনটিকে, অর্থাৎ মায়ের যে জীবনধারা ঠাকুরের নির্দেশিত পথে মা চলছেন, সেটিকে তারা মেনে নিতে পারছে না। শুধু তাই নয়, মাকে তারা একটু আঘাতও করছেন, হয়তো আঘাত দেওয়ার জন্য নয়, কিংবা তাদের সেই বোধটাই নেই অজ্ঞতার কারণে জগজ্জননীকে তারা কষ্ট দিয়ে দিচ্ছেন, মা সব কিছু সহ্য করছেন। পল্লীবাসীর সমালোচনা শীঘ্রই দৈব বিধানে থামিয়া গেল। ঠাকুর তো সব কিছু কন্ট্রোল করছেন, তাই এখানে মায়ের উপর যখন এই আঘাতগুলো আসছে, ঠাকুরের তো দায়িত্ব সমস্ত আঘাত থেকে মাকে রক্ষা করা। মা নিজেই নিজেকে রক্ষা করতে পারবেন, সে বিষয়ে কোনো সংশয় নেই, কিন্তু মা যখন ঠাকুরের উপরে সম্পূর্ণ সমর্পণ করে দিয়েছেন, তিনি যখন যা বলছেন, যা নির্দেশ দিচ্ছেন তাই করছেন, তখন ঠাকুরেরই বিরাট দায়। তাই সেই দৈব বিধানে আস্তে আস্তে থেমে যাচ্ছে এইসব বিষয়ে। অর্থাৎ মায়ের যে ঠাকুরের দেহত্বর যে জীবনযাত্রা, সেটা হচ্ছে মেয়ে মহলে কলরব হয় অধিক, এবং উহার শান্তিও সেখানেই হইয়া থাকে। মেয়েদের জটলা ক্রমে শ্রীযুক্ত ধর্মদাস লাহার বাল বিধবা কন্যা সর্বজন মানিতা ও পুত চরিত্রা প্রসন্নময়ীর নিকটে যখন পৌঁছালো, প্রসন্নময়ীর একটা ভাবমূর্তি আছে, তিনি পুত চরিত্রা, আর তাকে সবাই মানে, কারণ তার চারিত্রিক দৃঢ়তা, আদর্শ, জীবনযাত্রা সবটাই এটা উচ্চ আদর্শে, উচ্চ স্তরে তিনি অবস্থান করছেন বলে সর্বজন বিদিত। সেই ধর্মদাসের কন্যা, বাল বিধবা কন্যা প্রসন্নময়ী তার কানের কাছে যখন এসে পৌঁছালো, সে মানুষ সম্পর্কে নানান সমালোচনা, উক্তি কটুক্তি, সেই বিষয়গুলি যখন তার কানে এসে পৌঁছালো, তিনি কি করছেন, তিনি সঙ্গে সঙ্গে সসম্ভ্রমে যুক্ত কর কপালে ঠেকাইয়া কহিলেন, গদাইয়ের বউ এরা দেবাংশী। অর্থাৎ যাকে গ্রামের সবাই মানে, যাকে সবাই সম্মান করে, তিনি সম্মান করছেন, শুধু সম্মান নয়, শ্রীমা সারদা দেবীকে তিনি বলছেন যে গদাইয়ের বউ, তার প্রতি যে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, এবং তাকে তারা সেই দেব বা দেবী জ্ঞানে তিনি যেন দেখছেন এবং কপালে হাত ঠেকাচ্ছেন, প্রণাম করছেন। তার এই সম্ভ্রম, তার এই ভক্তি, তার এই ভালোবাসা, তার এই বিশ্বাস শ্রীমা সারদা দেবীর প্রতি, এটা যখন পল্লী রমণীগণ নিজের চোখে দেখলেন, শুনলেন এবং বুঝলেন যে তারা ভুল করছে, বুঝতে পারলেন, পল্লীর
মুখরাগণ সেই দিনই নীরব হইয়া গেল। তারা তখন বুঝতে পারলো যে আমরা নিশ্চয়ই মানব নয় দেবীর সমালোচনা করতে বসেছি। আমাদের নিজেদের যে জীবনধারা জীবনচর্চা, সেই জীবনধারা জীবনচর্চার আলোকে ওনাকে দেখতে গিয়ে আমাদের ভুল হচ্ছে, কারণ উনি সাধারণ মানব না, মানবী না, উনি দেবী দেবাংশী। শ্রীমায়ের অলঙ্কার ধারণ ও গঙ্গা সমীপে বাসগুর দুটি সমস্যার এই রূপে সমাধান হইলে অবশিষ্ট জটিল বিষয়গুলি মীমাংসা তেমন সহজে হইল না। যে অলঙ্কার ধারণ তার জন্য অনেক কথা উঠেছিল, আর গঙ্গা প্রতি তার ভক্তি, গঙ্গা ভাই বলছেন গঙ্গার প্রতি খুব ভক্তি, গঙ্গাকে তিনি পাচ্ছেন না, ঠাকুরের পাশে তিনি দেখতে পেলেন গঙ্গা তো উৎপত্তি হলো, এগিয়ে এগিয়ে যাচ্ছে, গঙ্গা যেন তরঙ্গাকারে এগিয়ে এগিয়ে যাচ্ছে। তাই সেই গঙ্গা পদকমল থেকে উৎপত্তি হয়েছে, তিনিই তো তার সর্বস্ব, অর্থাৎ তিনি তো গঙ্গা, আর তার সেই গঙ্গার সমস্যার সমাধান ঘটে গেল। গঙ্গা নেই বলে যে একটা তার আকুতি কষ্ট যন্ত্রণা গ্রহ সেটা মিটে গেল, আর সেই সঙ্গে মিটে গেল অলঙ্কার পরিধান করার পরে ফলে যে সমস্ত নানান কথাবার্তা যা মাকে একটু কষ্ট দিত সেই কথাগুলো থেমে গেল, এগুলি তো থেমে গেল। কিন্তু অবশিষ্ট কিছু বিষয়, জটিল বিষয়, সেগুলো কিন্তু আস্তে 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 তেমনভাবে থামলো না, সহজ হইল না, মীমাংসা তেমন সহজ হইল না। সেটা কীরকম, গ্রামে আসিয়াই তিনি পূর্বপরিচিত প্রসন্নময়ী ও ধনী কামারিনী প্রভৃতির আশ্রয় লইয়াছিলেন, যে প্রসন্নময়ীর ওই একটিমাত্র বাক্য গোদায়ের বউ বলে প্রণাম করছে আর বলছে এটা তো দেবাংশী, সেই প্রসন্নময়ী তাকে ভরসা দিলেন। এই দুজনের সাহায্য নিয়েছিলেন ধনী কামারিনী আর প্রসন্নময়ী। ধনী কামারিনী ভিক্ষামাতা ছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণের, অর্থাৎ ছোট্ট গোদায়ের। প্রসন্নময়ীর তাহাকে ভরসা দেওয়া বলিয়াছিলেন, তা বউ তোমাকে ভাবতে হবে না, আমার ঝিগিয়ে রাত্রে তোমার কাছে শোবে, মা একা আছেন আমার পুকুরে, কেউ নেই। তা স্বাভাবিক, তখন ওই প্রসন্নময়ী মাকে আশ্বস্ত করছেন কোনো ভয় করার কারণ নেই, সীমাকে একাকী দেখিলে ধনী কামারিনীর ভগিনী শঙ্করীও মাঝে মাঝে মায়ের বাড়িতে রাত্রে শুতে আসতেন এবং তাহাদের এক ভ্রাতা নানান কাজে মাকে সাহায্য করতেন। প্রসন্নময়ী সর্বদা খবর নিতেন, মা সকল বিষয়ে তার সঙ্গে পরামর্শ করে চলতেন, পরামর্শ নিতেন মাও প্রসন্নময়ীর। প্রসন্নময়ী তখন গোসাই মহলে থাকিতেন, তিনি খুব ভক্তিমতী আর দেবদ্বিজ অতিথি পরায়ণ ছিলেন, অর্থাৎ ব্রাহ্মণ এবং অতিথি তাদের সেবাপরায়ণ, সেবা শুশ্রূষণ করতেন, অতিথি পরায়ণও ছিলেন। সুতরাং দুজনেরই আলাপ খুব জমিত, অর্থাৎ মা ঠিক যেমনটি যেভাবের ঠিক যে অবস্থানে অবস্থান করছেন, প্রসন্নময়ী সেই ভাবের অনুসারী আর একজন, মায়ের হয়তো লেবেলে নয়। তাই দুজনের খুব আলাপ জমিত এবং সদালোচনায় দীর্ঘকাল কাটিত, সৎ আলোচনায় ঈশ্বর প্রসঙ্গে দীর্ঘকাল দীর্ঘক্ষণ কেটে যেত। অর্থাৎ মা কামার পুকুরে যাওয়ার পর তিনি খুব একা হয়ে গেছিলেন, ঠাকুর নেই, আর যারা আছে তাদের চিন্তাভাবনা সম্পূর্ণ অন্যরকম ভাবের নয়। সেই অবস্থাতে একমাত্র প্রসন্নময়ী যেন মায়ের ভাবের কিছুটা অনুসারী, সেই প্রসন্নময়ী মাকে সঙ্গ দিতেন, মাও তার সঙ্গে বেশ আলাপ জমাতেন, বিভিন্ন সদালোচনায় তাদের কেটে যেত। এইরূপ দুই চারজনের আন্তরিক এবং মৌখিক সহানুভূতি এবং সাময়িক সাহায্য পাইলেও শ্রীমা নিজেকে একান্তই বিপন্ন মনে করিতেন। এটা বলি এই ছবিটা আমরা দেখতে পাই, এই যে কোথাও নতুন জায়গায় গেলে অনেকটা অসহায় একা একা মনে করে, তারপর আস্তে 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 বন্ধুত্ব তৈরি হয়, যেটা আমরা হোস্টেলে দেখি,
আমরাও আমাদের নিজের জীবনে সাধু জীবনে যখন প্রথম এসেছি তখন আমরাও এটা দেখেছি। কি হয়, প্রথমে আসার পর তখন সবার থেকে বিচ্ছিন্ন, ঠিক মনের ভাবের অনুসারে যার মনের গঠনের সঙ্গে মিল আসছে তাদের মধ্যেই বন্ধুত্বগুলো হয়। পরবর্তীকালে আবার চেঞ্জ হয়, সেই মুহূর্তে মনের মিলটা ধরা পড়ে কিছুটা, বা কিছুটা মনের মিল আছে বলে একে অপরে অনুভব করে বন্ধুত্ব তৈরি হয়। ঠিক হোস্টেলেও ঠিক তাই সেটাই হয়। যখন ফাইভের ছেলেগুলো আসে আমরা দেখি যে ঠিক ওই ছেলেগুলি, তারা কিন্তু তার দেখছে খুব সাদা সরল, সে কিন্তু ওই সাদা সরল একটু কেবলা মাখা ছেলের সঙ্গে বন্ধুত্ব করে। আবার যে একটু জটিল চটপটে সে সেই সেরকম ধরনের ছেলেগুলোর সঙ্গে বন্ধুত্ব করে। ঠিক আমরা প্রথম উপর থেকে দেখি যে এই একটা গ্রুপ, একটা গ্রুপ, একটা গ্রুপ, প্রত্যেকটা গ্রুপের কিন্তু মনের গঠনটা অনেকটা এক, কারণ তারা খুঁজে বেড়ায় যে তার কষ্টটা, তার যন্ত্রণাটা, তার অনুভূতিটা কে ঠিক বুঝতে পারছে। যে বুঝতে পারছে তার সঙ্গে সে মিশে যাচ্ছে, আর যে বুঝতে চাইছে না বলছে আমার খুব কষ্ট হচ্ছে। যেমন বললো দু আমার কষ্ট হচ্ছে না, সে দেখি আমার বন্ধু না, আজ বুঝি দিয়ে আমার কষ্ট হচ্ছে, তখন তাদের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে যায়। ঠিক এখানেও মা যে অবস্থানে অবস্থান করছেন সেখান তো কেউ কাউকে পাচ্ছেন না, তা মা পরবর্তীকালে যখন পেলেন প্রসন্নময়ী, মায়ের সঙ্গে প্রসন্নময়ী একটা বিরাট বন কি বলবো হৃদ্যতা আলাপ আলোচনা, সে আলোচনার মূল বস্তু কিন্তু জাগতিক নয়, আধ্যাত্মিক, আধ্যাত্মিক আলোচনা, সব আলোচনা। এইরূপ দুই চারিজনের আন্তরিক এবং মৌখিক সহানুভূতি এবং সাময়িক সাহায্য পাইলেও সীমা নিজেকে একান্তই বিপন্ন মনে করিতেন, পরিষ্কার বলে দিচ্ছেন। কেউ কেউ মাকে একটু সহযোগিতা করতেন, মায়ের কাছে আসতেন, স্বাভাবিক মা খুব অসহায়ের মতো আছেন তাই বিপন্ন মনে করতেন, তখন মায়ের কাছে কেউ কেউ আসতেন তবুও মা নিজেকে খুব বিপন্ন মনে করতেন, কারণ ঠাকুর তো তখন নেই, ঠাকুর বিহনে মা নিজেকে বেশি বিপন্ন মনে করতেন, আর কিছু কারণে নয়, স্থূল শরীর বিহনে। শতচ্ছিন্ন বস্ত্রে গাঁট দিয়া এবং কোদাল হাতে মাটি কোপাইয়া ও শাক বুনিয়া তিনি কালাতিপাত করিতে একরূপ প্রস্তুত ছিলেন। আশ্চর্যের বিষয় এটাই আমাদের কাছে শিক্ষণীয়, এটি আদর্শ এবং মা দেখিয়ে দিয়ে যাচ্ছেন। যিনি জগজ্জননী, যিনি স্বয়ং লক্ষ্মী, যিনি দুর্গা কালী মায়ের এই যে স্বরূপ, তিনি স্বীকার করে নিচ্ছেন কি কঠিন এক জীবনধারাকে। এটা মূলত তিনি কেন এটা স্বীকার করে নিচ্ছেন সে ব্যাখ্যায় যাওয়ার আগে, যে তিনি কি করছেন, শতচ্ছিন্ন বস্ত্রে গাঁট দিয়া কাপড় ছিঁড়ে গেছে গিঁট দিয়ে পড়ছেন এবং কোদাল হাতে মাটি কোপাইয়া সার শুনিয়া তিনি কালাতিপাত করতে প্রস্তুত ছিলেন। ঠাকুর বলেছিলেন কামা পুরো থাকবে, কারো কাছে হাত পাতবে না, শাক বুনে শাক ভাত খাবে, ঠাকুরের নির্দেশ, এবং সেটি করতে তিনি দ্বিধাবোধ করেননি। আর গাঁট দেওয়া কাপড় অর্থাৎ কাপড় ছিঁড়ে গেছে, সে ছেঁড়া কাপড়কে গিঁট দিয়ে তিনি পরেছেন। কিন্তু ভবিষ্যতের অনিশ্চয়তা, পারিবারিক অনৈক্য এবং সামাজিক ঔদাসীন্য বা উৎপীড়নের উপর তো তাহার হাত ছিল না, এই প্রসঙ্গটা একটু বলে নিই। মা এটা কেন কেন মায়ের জীবনে এইরকম একটি বিপর্যয় আসলো, ঠাকুর মাকে এত ভালোবাসেন, ঠাকুর কেন মায়ের জীবনে এরকম একটি বিপর্যয় এনে দিলেন। তিনি তো ভগবান, অবতার, তিনি তো ইচ্ছা করে পারতেন যে এত গাঁট ছেঁড়া কাপড়কে গিঁট দিয়ে পড়তে হবে মাকে। এটা আজকের দিনে আমাদের পড়তে পড়াশোনা যেন মনে হয় যে মায়ের যে সেই ছবিটা যদি মনে পড়ে, এটা কেন মাকে করতে হলো, মায়ের কি এটা খুব করা দরকার ছিল, ঠাকুর কেন এটা করালেন, মাই বা কেন এটা স্বীকার করলেন, মাকে এটা স্বীকার না করলে চলতো না, কিন্তু স্বয়ং লক্ষ্মী, তার তো ঐশ্বর্যের কোনো ঘাটতি ছিল না। তা এর ব্যাখ্যা একটা আমরা ভাবি যে মা, তিনি তো মা, তা মা হয়ে তিনি আদর্শ দেখিয়ে দিচ্ছেন যে সন্তানদের কষ্ট দুঃখ যন্ত্রণা তো হবে, তাই তিনি মা, তিনি সেই কষ্ট যন্ত্রণাটা আগে নিজে সহ্য করছেন বা সেই কষ্ট যন্ত্রণাটা নিজের হৃদয়ে ধারণ করছেন, যাতে করে সন্তানরা যখন তার কাছে এসে মাথা ঠুকে কেঁদে কেঁদে বলবে মা আমার এত কষ্ট এত কষ্ট, সন্তান যখন তার মায়ের কষ্টটা একবার পড়বে জানবে তখন আর মাকে বলার সময় বলবে না মা তুমি আমাকে দিচ্ছ না বা আমাকে শুধু কষ্ট দিচ্ছ, মা বলবে আমি তো এত কষ্ট সহ্য করেছি,
তাই তুমি যদি আমারই সন্তান হও তাহলে নিশ্চয়ই তুমি একটু কষ্ট সহ্য করতে পারবে বা তোমার কষ্ট সহ্য করাতে কষ্ট হবে না। অর্থাৎ কষ্টটা তিনি নিজে স্বীকার করছেন। ঠাকুরও চাইছেন যে এই কষ্টটা মা যদি নেয় এটা জগতের কাছে একটা শিক্ষণীয়, জগৎকেই শিক্ষাটা দিতে হবে। আমরা এই পৃথিবীতে যখন এসেছি আমাদেরকে কষ্ট স্বীকার করতেই হবে, এছাড়া আমাদের কোনো, কারণ কষ্টটা হচ্ছে ঈশ্বরের দান, ঈশ্বরের দান। কুন্তিকে যখন বললো যে তুমি কী চাও চেয়ে নাও কৃষ্ণ, তখন বললো কষ্ট চেয়েছিল, কারণ কষ্ট দিলে ঈশ্বরকে আমরা ভুলব না। পাণ্ডবদের পক্ষে ছিল কৃষ্ণ, সেই পাণ্ডবদের কষ্ট দেখুন। দ্রৌপদীর পক্ষে ছিল কৃষ্ণ, দ্রৌপদীর কষ্ট দেখুন। তা কষ্টটা কেন, যে এরা কষ্ট স্বীকার করেছে, এদেরকেও কষ্ট পেতে হয়েছে। আমরা সাধারণ মানুষ, আমাদের তো কষ্ট আসবেই, কষ্টটাকে সহ্য করার শক্তিটা প্রার্থনা করাই আমাদের কাম্য। সেই কবির ভাষায় তোমার পতাকা যারা দাও সেটা বহন করার শক্তিটুকু তুমি দিও। অর্থাৎ কষ্ট যখন এনারা স্বীকার করেছেন আমাদের কাছেও কষ্ট আসবে। জগৎ মানে এখানে দুঃখ কষ্ট যন্ত্রণায় ভরা আছে, আনন্দও আছে, কিন্তু আনন্দ দুঃখ কষ্ট সব ভরা আছে। তাই আমরা ভালোটি নিলে মন্দটা থাকবে, সেই মন্দটা নেয়ারও অভ্যাস যেন মা নিজের জীবন দিয়ে দেখিয়েছেন। মা কিন্তু কোনো কর্মফলের জন্য কষ্ট করছেন না, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যাতে আমরা হিংসা করে না বলি তুমি তো বেশ ভালো আনন্দ থেকেছো, এতটুকু কষ্ট করতে হয়নি, আর আমাদের বলে এত কষ্ট। আমরা যেমন স্বামীজির কাছে অনেক সময় গিয়ে বলা হয় যে তুমি তো ছিলে সপ্তঋষি এক ঋষি, আর ঠাকুর তোমাকে ধরে নিয়েছে, টেনে নিয়েছে, পৃথিবীতে নামিয়েছে, আবার মাখন খাইয়েছে, সন্দেশ খাইয়েছে, তারপর আবার আলাদা করে শিক্ষা দিয়েছে, তারপর একবারে তোকে দিয়ে ফতুর হয়ে গেল, আর আমরা তো সেটা পাইনি। তুমি এত পেয়েছো, তোমার যোগ্যতা ছিল, কিন্তু আমরা ঠাকুর কাছ থেকে, তুমি যখন অত পেয়েছো তাহলে তোমার কাছ থেকে আমাদের একটু একটা পাওয়ার একটা অধিকার বা দাবি আমরা করতে পারি, যোগ্য না হলো এটা আমরা অভিমান করে বলি। সেরকম মা নিজে কষ্ট পেয়েছেন, কষ্ট পেয়ে বুঝিয়ে দিচ্ছেন যে আমি যখন কষ্ট পেয়েছি, কষ্ট নিয়েছি, অতএব তোমরা সেই কষ্টটাকে সহ্য করার শক্তি তোমাদেরকে অর্জন করতে হবে। কারণ জগৎ দুঃখময়, জগৎ দুঃখময়, এই দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই ঈশ্বরের শরণাপন্ন হওয়া। মা দুঃখকে স্বীকার করছেন। আর একটা মা যদি এই কষ্টগুলি এইভাবে জীবনযাপন না করতেন তাহলে আমাদের কাছে এই আদর্শটা আমরা ভুলেই যেতাম, বা এই আদর্শের দিকে আমরা ভাবতামই না। সঙ্গ জীবনে প্রাচুর্য আসে, স্বামীজিও বলে ঠাকুরও মাও সবাই জানেন, তারা হয়তো জেনেই আগে থেকে ইঙ্গিত দিয়ে গেছেন, প্রাচুর্য আসলে, ঐশ্বর্য আসলে সেখানে ভোগ আসবে, ভোগ আসলেই ত্যাগ কমবে, ত্যাগ কমলেই আধ্যাত্মিকতার ঘাটতি হবে, আধ্যাত্মিকতার ঘাটতি হলে আদর্শের চ্যুতি ঘটবে, আদর্শের চ্যুতি ঘটলেই প্রতিষ্ঠান অধোগতি প্রাপ্ত হবে, যেটা 1500 বছর। তাহলে সেখানে মা একটা আদর্শকে প্রতিষ্ঠা করছেন, এমন একটা আদর্শ যাতে এই আদর্শ আগামী প্রজন্ম, আগামী দিনের মানুষ যারা এই সঙ্গে আসবে সেই আদর্শটাকে দেখে উদ্বুদ্ধ হয়ে তারাও এটিকে স্বীকার করে আদর্শকে পুনঃপ্রতিষ্ঠা করে। তারপরে আসছি, ভবিষ্যতের অনিশ্চয়তা, পারিবারিক অনৈক্য এবং সামাজিক ঔদাসীন্য বা উৎপীড়নের উপর তো তাহার হাত ছিল না। যে পরিবারের মধ্যে তিনি আছেন, কামাল করে তার ঠাকুরের অন্যান্য ভাতস্পুত্রেরা আছেন, তাদের নানান ক্রিয়া প্রতিক্রিয়া সেগুলো থামানোর মতো মায়ের ক্ষমতা ছিল না। পারিবারিক অনৈক্য যেটা বলছেন, সামাজিক ঔদাসীন্য এবং উৎপীড়ন, মাকে নানানভাবে পীড়ন দিত, সেগুলো থামানো তাহার হাত ছিল না। অবশ্য মনের দিক হইতে এই সকল শ্রী শ্রী ঠাকুরের দর্শনের ফলে অনেকটা কাটিয়া গিয়াছিল। এই সমস্ত যন্ত্রণায় বলুন, উৎপীড়নই বলুন, ভয় ভীতি বলুন, তাই তো তিনি আবার বাইরে বেরোচ্ছেন অলঙ্কার করে। তাহলে পাড়ার লোকেরা কি বলবে, একটা ভয়, সেটা কিন্তু ভয়টা অনেকটা কমে গেছিল ঠাকুরের অভয় বাণীতে, ঠাকুরের নির্দেশে। সীমা স্বয়ং বলছেন, তারপর ঠাকুরের দেখা পেতে লাগলো, তখন সে ভয় ক্রমে দূর হলো।
এই দর্শনগুলি খুবই ঘনিষ্ঠতা সূচক ছিল। একদিন ঠাকুর দর্শন দিয়া বলিলেন, খুব ঠাকুর যেন মায়ের কাছে কাছে এসে চলে আসতেন, একদম চর্মচক্ষুতে তিনি তাকে দেখতে পেতেন এবং সেখানে মা ঠাকুরের কথাবার্তা হতো। ঠাকুর মাকে সেই কথাবার্তা শোনাতেন যেটা ঠাকুর স্বামীজিকেও শুনিয়েছেন। নানান ঘটনা আছে, স্বামীজি ঠাকুর একই সঙ্গে যাচ্ছেন, ঠাকুর স্বামীর সঙ্গে কথা বলছেন, এরকম নানান ঘটনা আছে। তার পরবর্তীকালেও ঠাকুরের অনেকেই দেখেছেন, হয়তো কথা বলেছেন কি না বলেন তার কোনো প্রমাণ কেউ বা নিজে থেকে বলেননি, কিন্তু কিছু কিছু ঘটনা আমরা বয়স্ক সাধুদের মুখে শুনেছি যে কেউ কেউ হয়তো বেলুড় মঠে ঠাকুরের সেবা করছেন দীর্ঘদিন ধরে, হঠাৎ করে দেখছেন যে ঠাকুর হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন, একটা সিঁড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন, তা এটুকু দেখেছেন। এগুলো ঠাকুর দর্শন দিয়েছেন, কিন্তু মাকে তিনি একদম প্রত্যেক দর্শন দিয়েছেন এবং সেটা খুব ঘনিষ্ঠ হবে না, একদম কাছে এসে। একদিন ঠাকুরকে তিনি ঠাকুর একদিন বলছেন মাকে, হয়তো একমাত্র ঠাকুর দর্শন দেন, যাকে দেন তিনি চুপ করে থাকেন, ঠাকুর তিনি নিয়ে ঠাকুরের সেই দর্শনটুকু নিয়ে নিয়েই থাকেন, কারণ তিনি আগে দিয়েছেন, এখন যদি চাই নিশ্চয় ঠাকুর দেবেন বা দিচ্ছেন, কারণ তিনি থাকবেন। নরেনকে বলেছেন, তুই যেখানে আমাকে রাখবি আমি সেখানে থাকব। একদিন ঠাকুর দর্শন দিয়ে বলিলেন খিচুড়ি খাওয়া, মাকে বলছেন। মা ভাবলেন যে রঘুবীরই আর এক রূপে শ্রীরামকৃষ্ণ, তাই খিচুড়ি রাঁধিয়া রঘুবীরকে ভোগ দিলেন, পরে বসিয়া ভাবে ঠাকুরকে খাওয়াইতে লাগিলেন। রঘুবীরকে তিনি ভোগ দিলেন, ভোগ নিবেদনের পরে যারা পূজা করে আমাদের যেমন শেখানো হয়, তখন পূজারী দেখবেন ভোগ নিবেদন যখন করা হয় চারদিকে ঘিরে দেওয়া হয়, মন্দিরও বন্ধ করে দেওয়া হয়, দুর্গা পুজোর সময় ঘিরে দেওয়া হয়, তখন যিনি পূজারি তিনি থাকেন, অনেক সময় তার পাশে আরও দু একজন থাকতে পারে, সাধারণ থাকে, তখন মনে মনে কল্পনা করা হয়, পূজারি কল্পনা করেন মনে মনে তিনি ঠাকুরকে ভোগ নিবেদন করছেন এবং ঠাকুর নিজে বসে সে ভোগ গ্রহণ করছেন। এবার যে যেমন কল্পনা করবে, কেউ হয়তো পুজো ভোগ কল্পনা করে ঠাকুর বসেছেন, তাকে তিনি একটু একটু খাইয়ে দিচ্ছেন, ঠাকুর হাতে করে তুলছেন, তিনি নিজের হাতে করে ঠাকুর খাইয়ে দিচ্ছেন। আমরা যারা মানস পূজা দীক্ষা নিয়েছি, মানস পূজার কথা ভাবি, মানস পূজা করার কথা বলা হয়েছে, এমনি বাহ্যিক পূজার থেকেও মানস পূজা অনেক উচ্চ স্তরে। বাহ্যিক পূজাতে অনেক আয়োজন করতে হয়, টাকা পয়সা খরচা করে, মানস পূজাতে রাশি রাশি ফুল দেওয়া যায়, হ্যাঁ অনেক খাবার দেওয়া যায়, ফুলের পাতা করে দেওয়া যায়, তাই মানস পূজাটা খুব উচ্চ মার্গে। সেই মানস পূজাতে এটা থাকে যে যা যা ভাবে, যে মনের তার যার গঠন, যেমন আমি মিষ্টি খেতে একটু ভালোবাসি, আমি ঠাকুর যেমন মানস পূজা হয় ভালো ভালো মিষ্টিগুলো খাওয়াই, যে যে ভাবে সে সেটি খাবে। এখানে খিচুড়ি খেতে ভালোবেসে সে ঠাকুর, মা ঠাকুর রঘুবীরকে খাওয়াচ্ছেন, কিন্তু মা ভাবে যেন ভাবছেন তো ভাবে আছেন, ঠাকুরের ভাবে রঘুবীর এবং ঠাকুর অভেদ কল্পনা করছেন যে রঘুবীর তো আরেক রূপ ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তাই ভাবে ঠাকুরকেই খাওয়াচ্ছেন তিনি, রঘুবীর খাচ্ছেন তিনি, সে মনে মনে এখন ভাবছেন যে তিনি যেন নিজেই ঠাকুরকে খিচুড়ি খাওয়াচ্ছেন। মানস পুজোতে কিন্তু ওই মনে মনে কল্পনা করে ঠাকুরকে নিবেদন করা হয়। আমরা যারা ঘরে তো ভোগ নিবেদন করি, আপনারা করেন, আমরাও এখানে পূজা অর্চনা করি মাঝে মাঝে, তা সেখানে ওই নিবেদনের সময় মনে মনে কল্পনা করা হয় ঠাকুরকে, ঠাকুরের কাছে এটা দেওয়া হলো, ঠাকুর যেন নিজে খাচ্ছেন, খেয়ে একটু যেন টেস্ট তিনি বলছেন ভালো হয়েছে, কল্পনা করে এটা উমুক হয়েছে, এটা তুমুক হয়েছে, মানে কি একাত্ম হয়ে যাবে না, একটা কল্পনার মধ্য দিয়েই একটা রূপকে সেই মুহূর্তে ফুটে তোলা, এটাও তো কল্পনা, স্বপ্ন, এই যে আমরা কথা বলছি এটা একটা স্বপ্ন, একটা দীর্ঘ স্বপ্নটা, আর যখন আমরা অবচেতন মনে দেখছি সেটা ক্ষণস্থায়ী, খুব এটা তো স্বপ্ন জগৎটা, এই স্প্যানটা অনেক বড়ো বলে এটাকে আমরা বলি জীবন্ত এবং বাস্তব। সেরকম স্বপ্নতে যখন আমি অর্থাৎ কল্পনাতে কল্পনা করতে করতে সেই কল্পনাটাই সেই মুহূর্তে এক সেকেন্ড, দু সেকেন্ড, তিন সেকেন্ড, চার সেকেন্ড, পাঁচ সেকেন্ড স্থির হয়ে থাকছে, সেটাই সেই মুহূর্তে বাস্তব। মা সেই ভাবের ঘরে ঠাকুরকে খাওয়াচ্ছেন, তিনি যেন জীবন্ত ঠাকুরকে খাওয়াচ্ছেন, বাস্তব হয়ে যাচ্ছে, সেটাই বলছে। ঠাকুরকে খাওয়াতে লাগলেন কিন্তু মনে শান্তি আসিলে পারিপার্শ্বিক প্রতিকূল অবস্থার পরিবর্তন হইল না,
তার মনে খুব শান্তি আসছে, ঠাকুর একদিন খাচ্ছে যেন সত্যিকারের ঠাকুর খাচ্ছেন, ঠাকুর সেই খেয়ে তৃপ্তি বোধ করছেন এবং মা সেটি অনুভব করছেন এবং মাও তাকে খাইয়ে পরম শান্তি পাচ্ছেন। সব মিলিয়ে সত্যি থাকলেও পারিপার্শ্বিক প্রতিকূল অবস্থা পরিবর্তন হইল না। পারিপার্শ্বিক মানে অন্যান্য যেই কামারপুর সংসারের মধ্যে তিনি আছেন, ঠাকুরের অন্যান্য আত্মীয়রা আছেন অর্থাৎ জ্ঞাতিবর্গ যারা আছে সেখানে কিন্তু শান্তি পাচ্ছেন, অর্থাৎ পারিবারিক একটা অসন্তোষ অশান্তি একটা সংকট বা সমস্যা কিন্তু মাকে একটু বিব্রত করছে। এখানে সহজেই প্রশ্ন উঠিবে, শ্রীমা যখন এইরূপ অপ্রীতিকর আবেষ্টনীর মধ্যে দিন যাপন করিতেছিলেন তখন তাহার পিতৃকুলের সকলে কি সম্পূর্ণ নিশ্চেষ্ট ছিলেন অর্থাৎ উদাসীন ছিলেন? মা যখন এরকম একটা কষ্টের মধ্যে আছেন, এরকম একটা সংকটের মধ্যে আছেন, এরকম একটা মানসিক যন্ত্রণা পাচ্ছেন, তখন জয়রামের কামাপুর কটুকু দূর খুব কাছে আছে, হাতে হাতে পৌঁছে যাবে, তাহলে সেখানে জয়রামবাটি মায়ের যে আত্মীয়বর্গরা ছিলেন, মায়ের মা তখন বেঁচে আছেন, তারা কি স্থানে সম্পূর্ণ উদাসীন ছিল? আমরা জানি যে তাহাদের অবস্থা সচ্ছল ছিল না। ঠাকুরের অবস্থা আগে ভালো ছিল, মানে ঠাকুরের বাবা, তারপর তো জমিদার তাড়িয়ে দিল, সে থাক, ঠাকুরের অবস্থা খারাপ, কিন্তু মায়ের বাবার বাড়ির অবস্থা কিন্তু ততটা ভালো ছিল না, আর্থিক অবস্থা সচ্ছল ছিল না। তাহার জননী শ্যামাসুন্দরীকে অতি দুঃখের দিন কাটাইতে হইত, তথাপি কন্যার অবস্থা চিন্তা করিয়া তিনি মধ্যম পুত্র কালীকুমারকে কামারপুকুরে পাঠাইলেন, এটা কালীমামা বলে আমরা জানি, সেই কালীকুমারকে কামারপুকুরে পাঠাচ্ছেন মধ্যম পুত্রকে। সে সময় শ্রীমা পিতৃগৃহে যাইলেন না, মা কিন্তু তার বাপের বাড়ি জয়রামবাটি গেলেন না। ইহার পরে তিনি যখন জয়রামবাটি যাইয়া তিন চারি দিন ছিলেন তখন কন্যার ভিখারিণী বেশ দেখিয়া শ্যামাসুন্দরী অশ্রু সংগ্রহণ করিতে পারেন না, তা তিনি কেঁদে ফেলছেন, কারণ মা এখানে আছেন একেবারে ছেঁড়া কাপড় গিট দেওয়া আছে, শাক রান্না করে খেতে হচ্ছে, শাক মানে শাক শাক ভাত খেতে হচ্ছে, তা সেরকম একটি জীবন যাপন করছেন, তাদের সঙ্গে যাদের সঙ্গে আছেন তারা কিন্তু মাকে খুব শান্তিতে থাকতে দিচ্ছে না, মানসিকভাবে মা অনেকটা কষ্টের শিকার হচ্ছেন। সেই রকম ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে থেকে অর্থাৎ মানসিক এবং এই নানান খাওয়া দাওয়া একেবারে সেভাবে অবস্থা নেই, খুব কষ্টে মানসিক যন্ত্রণা নিয়ে তিনি সেখানে আছেন, শুধু ঠাকুর তাকে দর্শন দিচ্ছেন, আশ্বাস দিচ্ছেন এবং এইটুকু সব কিছু মেনে নিয়ে তাকে এগিয়ে যাওয়ার যেন তিনি শক্তি দিচ্ছেন। মায়ের শক্তি আছে কিন্তু ঠাকুর যেন তার পাশে আছেন এইটুকু তার আশ্বাস, দু একজন লোক প্রসন্নময়ী এদের মতো ধনী কামার নিয়ে কয়েকজন সহৃদয় সম্পন্ন বা সহৃদয়া মায়ের সঙ্গে আছেন। সে অবস্থায় মায়ের যে শরীর মনের উপর যে ধকল যে কষ্ট, সেই কষ্টের প্রতিচ্ছবি রূপে মায়ের ভিখারিণী বেশ বলছে, ভিখারিণী বেশ দেখিয়া শ্যামাসুন্দরী চোখে জল না ফেলে থাকতে পারলেন না, কন্যার দুঃখে মা কেঁদে ফেলছেন, স্বাভাবিক। আর ইহাই সম্ভবত জগদ্ধাত্রী পূজার সময় হয়েছিল, এই ঘটনাটি জগদ্ধাত্রী পূজার সময় হয়েছিল, কারণ জগদ্ধাত্রী প্রতি মায়ের একটা বিশেষ টান ছিল, সেটা আমাদের বিশ্বাস যে ওই সময় তিনি কামারপুকুরে ছিলেন না, কামারপুকুর থেকে জয়রামবাটি গেছিলেন, জয়রামবাটিতে জগদ্ধাত্রীর পূজা হচ্ছে, মায়ের মায়ের কাছে আবদার করেছিল জগদ্ধাত্রী যোগায় আসতে চাই, মা বলছে মানে মায়ের মা শ্যামাসুন্দরী কিছুই ছিল না, যেটুকু ধান ছিল সেটাকে চাল করে জগদ্ধাত্রীর পূজা হলো, তা সেই জগদ্ধাত্রী যখন পূজা হচ্ছে তখন মা কামারপুকুরে আছে, গ্রন্থকার বলছেন যে তখন মা কামারপুকুরে থাকবেন, এদিকে জয়রামবাটিতে জগদ্ধাত্রীর পূজা হবে এটা হতে পারে না, কারণ জগদ্ধাত্রীর প্রতি মায়ের বিরাট টান, তাই মা সেই সময় গেছিলেন জয়রামবাটিতে আর তখনই মায়ের এই ভিখারিণী বেশ, আর ঠিক তখনই মায়ের এই করুণ রূপ দেখে অর্থাৎ এই ভিখারিণী বেশ দেখে সেই সুযোগে শ্যামাসুন্দরী, সুযোগে মানে এইরকম যখন কন্যার অবস্থা তখন শ্যামাসুন্দরী কন্যাকে ধরে রাখতে চাইলেন,
আর কামারপুকুর যাওয়ার দরকার নেই, মা তার সন্তানকে কন্যাকে নিজের কাছে রেখে দিতে চাইছেন। মা সারদা দেবী কি বলছেন দেখুন, বলছেন এখন তো মা অর্থাৎ শ্যামাসুন্দর সুন্দরীকে বলছেন মা সারদা দেবী, এখন তো মা কামারপুকুরে যাচ্ছি, পরে তিনি যা করবেন তাই হবে। সম্পূর্ণ মা নিজেকে সমর্পণ করছেন ঠাকুরের উপরে, তিনি পথ দেখাচ্ছেন, তিনি নির্দেশ দিচ্ছেন, তিনি সাহস দিচ্ছেন, তিনি সঙ্গে থাকছেন, তিনি প্রতি মুহূর্তে মাকে রক্ষণাবেক্ষণ করছেন, দেখছেন। তার জন্য যে যা প্রয়োজন, যেটুকু প্রয়োজন আছে, তিনি যেভাবে চললে তার যুগধর্ম সাধন হবে। এই যুগের যুগধর্ম সাধনের জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ এসেছেন। তিনি যখন সব তা দেখছেন, তার মতো করে তিনি মাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার যুগধর্ম সাধনের জন্য মাকে সেই আদর্শ দেখাতে বলছেন, তাই তিনি তার নিজের জন্মদাত্রী মাকে বলছেন যে মা আমি কামারপুকুরে যাই, আর পরে তিনি যা করাবেন অর্থাৎ তিনি যদি আমাকে জোড়ামাটিতে আনান আমি জোড়ামাটিতে আসব, তিনি যা করাবেন তাই হবে। কীরকম আত্মসমর্পণ দেখুন, আত্মনিবেদন দেখুন মায়ের ঠাকুরের প্রতি, এটাও মা কিন্তু দেখিয়ে দিচ্ছে। এইরকম যখন অবস্থা, যখন তার খাওয়ারের কোনো সংস্থান নেই, পরনের কাপড় গিঁট দিয়ে বাঁধা, সবাই তার কাছে যন্ত্রণা, সবাই মানে অনেকেই তাকে যন্ত্রণা দিচ্ছে, অর্থাৎ তার পরিবেশটা খুব সুস্থ নয়, সেরকম পরিবেশেও কিন্তু তিনি নিজেকে সমর্পণ করছেন একমাত্র ঠাকুরের কাছে। ঠাকুর বলেছে সেটি তিনি একেবারে ঈশ্বরের নির্দেশ মনে করে, ঠাকুরের নির্দেশ রূপে তিনি তার অন্যথা করছেন না। এটি একটি মায়ের দেখানো পথ আদর্শ রূপে, যে যা আসছে সেটাকে স্বীকার করে নেয়ার যেন নির্দেশ মা দেখাচ্ছেন, বা মাও যেন সেটিকে আগামী প্রজন্মের কাছে উপস্থাপন করছেন। মা চাইলেই চলে যেতে পারতেন, যা আমাদের জীবনে আসছে সেটাকে বরণ করে নেওয়া এবং সেটা বরণ করে তাকে স্মরণ করা, তাঁর স্মরণাপন্ন হওয়া, তাতে নিজেকে সমর্পণ করা, তাতে অবস্থান করা, এই আদর্শকে মা এখানে দেখাচ্ছেন, যেটা সংঘ জীবনে একটা বিরাট বড় আদর্শ, সংঘ জীবনের বিরাট বড় আদর্শ, যে তার নির্দেশ মতো পালন করছি আমরা। আমরা যদি মনে করি তার নির্দেশ নয় আমাদেরকে কোথাও যেতে হচ্ছে, এটা খুব বলি একটু প্রশ্নক্রমে, ভূতেশানন্দজি একটা ছোট্ট ঘটনা মনে পড়ে যাচ্ছে। ভূতেশানন্দজিকে চেরাপুঞ্জি যেতে বলা হয়েছে, তার আগে অনেককেই যেতে বলা হয়েছে, অনেকে যেতে চাইছে না, কারণ চেরাপুঞ্জি খুব একটু স্ট্রাগলপূর্ণ জায়গা। তখন ভূতেশানন্দজিকে যেতে বলা হয়েছে, উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছেন। তখন তুমি কেন যেতে চাইছো, অনেকে যেতে চাইছে না, সব ওখান থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে, মানে চেরাপুঞ্জি যাবো না তুমি বলছে, বলছে ওখানে যে কাউকে না কাউকে তো একটা স্ট্রাগল নিতে হবে কোনো সাধু ভাইকে, ওটা নয় আমি আদর্শটা দেখুন। ঠাকুরের যে যখন নির্দেশ আসছে তখন এটা যদি তার নির্দেশ আমরা জ্ঞান করি, তাহলে আমরা কিন্তু কষ্টটা, তার দেওয়া কষ্ট কখনোই আমাদেরকে আমাদের কাছে সেটা বিপদ হওয়ার কারণ হয় না। তিনি কষ্ট দিচ্ছেন, তিনি আমাদেরকে এই কষ্ট থেকে বের করা এবং কষ্টের মাধ্যমে কেষ্টকে পাওয়া তৈরি করছেন। যদি আমরা তার নির্দেশ না মনে করে ঈশ্বরের বা শ্রীরামকৃষ্ণের নির্দেশ না মনে করে কোনো ব্যক্তির নির্দেশ মনে করি, তাহলে কিন্তু আমরা আদর্শ থেকে নিজেদেরকে সরিয়ে রাখলাম। মা এখানে এই শিক্ষাটা কিন্তু দেওয়ার জন্য, যে তার নির্দেশে মা ওখানে থাকছেন, আগামী দিনেও এই সংঘ তারই নির্দেশ মতো চলবে এবং তারই নির্দেশ মতো সমস্ত কাজ হবে, তিনি সূক্ষ্ম শরীরে সে কাজ করবেন।
এখানেও এখানে এই আদর্শটিকে যাতে করে আমরা আজকের দিনে যে কোনো নির্দেশকে সংঘ নির্দেশকে তার নির্দেশ জ্ঞান করি এবং তার নির্দেশ জ্ঞান করে সব কিছুকে বরণ করে নিয়ে তাতে শরণাপন্ন হই তাই যেন মা শিক্ষা দিচ্ছেন। মা থাকতে পারতেন আমার পুত ছেড়ে জলমাটিতে, বলছেন তিনি যেদিন করাবেন তিনি যেদিন যেমনটি চাইবেন তেমনটি হবে, তত পরে তিনি যা করবেন তাই হবে। এটা হরি মহারাজের তুরিয়ানন্দেরও একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে। উনি তখন বিদেশে ছিলেন, স্বামীজির কাজ করতে হবে, স্বামীজি তাকে পাঠিয়েছিলেন, তুরিয়ানন্দজি চলে এসেছিলেন আমেরিকা থেকে। তিনি মা কালীর দর্শন পাচ্ছেন যে তাকে যেতে নিষেধ করা হচ্ছে, তোমার এখানে কাজ আছে যেও না। ভারতবর্ষে তার এমন একটা আকাঙ্ক্ষা জাগলো সব ছেড়ে দিয়ে চলে আসলেন। পরবর্তীকালে তিনি যখন এই বেলুড় মঠে আছেন বা ভারতে আছেন তখন তিনি স্বীকার করছেন কষ্ট পাচ্ছেন, শরীর তাহলে তো কষ্ট হবেই, তার শরীর ত্যাগের আগে তিনি এখন একটু কষ্ট পাচ্ছেন। তখন বলছেন আমি স্বামীজির কথা শুনিনি, স্বামীজির কাজ করিনি, স্বামীজি মানে ঠাকুর, ঠাকুরের নির্দেশ পালন করিনি। এত কাজ করেছেন, ঠাকুরের এত ভালোবাসা পেয়েছেন, হাতে করে ঠাকুর একদম হাতে হাতে তুলে দিয়েছেন আধ্যাত্মিকতা অমূল্য সম্পদগুলো থরে থরে সাজিয়ে রেখে হাতে করে তুলে দিয়েছেন, স্বামীজি এত ভালোবাসেন, বিরাট তপস্বী তিনি, ব্রহ্মপূর্ণ হয়েছেন, তিনি বলছেন আমি স্বামীজির কথা শুনিনি বলে এই কষ্টটা আমাকে পেতে হচ্ছে। তিনি যা করবেন তাই হবে, এখান থেকে তিনি একটু বিচ্যুত হয়েছিলেন। অবেদানন্দজি তিনি সঙ্গ থেকে বেরিয়ে গেলেন, যে কারণে তিনি শেষ করে স্বীকার করছেন কষ্ট হচ্ছে, বলছে আজ নরেন বেঁচে থাকলে আমাকে নিশ্চয় বিলু মঠে একদিন গিয়ে নিয়ে আসতো, কষ্ট পাচ্ছেন কারণ নির্দেশ সঙ্গে পালন করেননি, যে কারণ সে প্রশ্ন আমি যাচ্ছি না, এটা নিয়ে তো করতে সুবিধা হচ্ছে, ফেসবুক থাকলে বলতে একটু ভয় লাগে, লাইভ থাকলে তাকে যে নির্দেশ পালন করেন কষ্ট স্বীকার করতে হচ্ছে এবং তিনি সেটা স্বীকার করছেন। এরা হচ্ছে ঠাকুরের শিক্ষা, ঠাকুর যাদেরকে একবার হাত ধরে নয় বলতে গেলে। আর সেখানে তো আজকে সেখানে আমাদের সেই ভাবটিকে যদি আমরা ধরতে পারি তাহলে হয়তো মা বলছেন হয়তো সেই শিক্ষাটা দিচ্ছেন, যে এই ভাবটি মা ধারণ করার জন্য ধারণ করে আমাদেরকে সেই দিকে সেই অভিমুখে যাওয়ার জন্যই যেন তিনি আদর্শটা ধরেছেন, আদর্শটাকে প্রতিষ্ঠা করেছেন, আদর্শটিকে নিজের জীবনে বাস্তবায়িত করে এই জগৎকে শিক্ষা দিয়েছেন। ইহারই এক সময়ে আচ্ছা আজকে এখানে শেষ করছি, একটা প্রশ্ন শুধু একটা প্রশ্ন উত্তর দিচ্ছি, হাতে হাড়ি ভেঙে দেবো। ঠাকুর উনি একটা বললেন, দুটো প্রশ্ন করেছেন, একটা স্বামীজিকে আমাকে মেরে মানে স্বামীজি বিষ খাইয়ে মারতে চেয়েছিলেন সেই ঘটনাটা আছে, সেখানে পরে বলো, আজকে হাটে হাড়ি ভাঙাটা বলি। ওটা আমার একটু হাটে হাড়ি ভাঙার বিষয়টি এখন ঠাকুর বারবার বলেছেন আমি হাটে হাড়ি ভেঙে দেবো, এখন হাটে হাড়ি ভাঙার জিনিসটা কি ঠিক কি সেটি যদি বলতে হয় তাহলে আমি আমার যেটুকু বোধ বুদ্ধি আছে যেটুকু শুনেছি বা এটা উনি বললেন যে মহারাজ তাহলে কি কাশীপুর উদ্যান বাটিতে তিনি যে নিজেকে তোমাদের চৈতন্য হোক বলে প্রকাশ করেছিলেন, সারদানন্দ মহারাজ বলছেন আত্মপ্রকাশের অভয় প্রদান, তাহলে সেটাই কি সেই হাটের হাড়ি ভাঙা? আসলে ঠিক হাটে হাড়ি ভাঙা জিনিসটা কি, হাটে হাড়ি ভাঙা বলতে ঠাকুর কে, কি তার স্বরূপ, কি যেন তিনি এসেছেন, যে জিনিসগুলো আজকের দিনে আমরা অনেক ঠাকুরের
যে সন্তান ছিলেন তাদের চোখ দিয়ে দেখেছি তারা ঠাকুরের সঙ্গ পেয়েছেন, ঠাকুরকে দেখেছেন, ঠাকুরের উদ্দেশ্য কিছুটা বুঝেছেন, ঠাকুর তাদের কিছুটা বুঝিয়ে দিয়েছেন। তার মধ্যে স্বামী বিবেকানন্দ সব থেকে বেশি বুঝেছিলেন, তাকে বুঝিয়েছিলেন, আরও অন্যান্যরাও বুঝেছেন, সবাইকে ঠাকুর বুঝিয়েছেন যাদেরকে তিনি কৃপা করেছেন। কিন্তু এই কথাটি যখন বলছেন তখন কিন্তু ঠাকুরকে সবাই যে ঠাকুরের উদ্দেশ্যটা কি, কেন এসেছেন এই বিষয়টা সম্পর্কে অতটা তাদের স্বচ্ছ ধারণা ছিল না। তাই ঠাকুর মাঝে মাঝে দেখছে বলতে চাইছেন যে তিনি কে এবং কি তার উদ্দেশ্য এবং কি তার স্বরূপ সেটা তিনি প্রকাশ করে দেবেন। শুধু প্রকাশ করে দেবেন না, সেটা তিনি সবাইকে বুঝিয়ে দেবেন। শুধু বুঝিয়ে দেবেন না, হাটে যদি হাড়ি ভাঙা হয় সেটা সবার কাছে পৌঁছে যাবে। হাড়িটা ভেঙে মানে সবার কাছে তিনি পৌঁছে দেবেন, যারা আছে তারা তো পাবে, সেই সঙ্গে সঙ্গে সবার কাছে তিনি এখন নিজেকে বাস করে দেবেন, ছড়িয়ে দেবেন। সেটা কি তার স্বরূপটা কি হতে পারে, তিনি ভগবান, সেটা সবার কাছে প্রকাশ করে দেবেন। আর একটা কি, এই আধ্যাত্মিক জগতের রহস্যগুলো যারা সাধন মার্গে আছেন তারা সেগুলো অনুভব করছেন, অনুভব করে সেই অনুভব বা অনুভূতি লব্ধ বিষয়গুলি তিনি সবার কাছে ছড়িয়ে দিলেন, যা সাধারণ মানুষের অগম্য, কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি সেটা প্রকাশ করে দেবেন। যেটা এতদিন খুব কম লোকের কাছে কিংবা এরকম অবতার পুরুষ তাই একমাত্র সেই আধ্যাত্মিক অনুভূতিগুলো করতে পারেন বা অনুভূতিগুলো তাদের উপলব্ধ হয়, সেই সব তিনি সবার সামনে ওপেন করে দেবেন, একদম হাটে হাড়ি ভেঙে দেবেন। এই দুটো বিষয়ই আমার এই মুহূর্তে মনে হচ্ছে, নিজের স্বরূপ উদ্ঘাটন করা সেই সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক অনুভূতি, এই টোটাল আধ্যাত্মিক অনুভূতি অর্থাৎ অবতারের ভগবানের যে অনুভূতি হয়েছে আধ্যাত্মিক, সেগুলো যেন তিনি কৃপা পরবশ হয়ে সবার কাছে প্রকাশ করে দেবেন। এবং নিজের স্বরূপটিকে একটা স্বরূপ হচ্ছে তিনি ঈশ্বর, আর একটা তিনি দয়া করুণা সবটাই তিনি প্রকাশ করে দেবেন। তিনি নিজে ঈশ্বর বলে হঠাৎ করে দাঁড়িয়ে ভ্যানিশ হয়ে গেলেন, ওটা হতে পারে, ওটা তিনি করছেন যে আমি তোমরা আমাকে দেখো কে আমি ঈশ্বর, সেই অদৃশ্য হয়ে হঠাৎ করে সুপারম্যানের মতো, কিন্তু সেটা করছেন না। তিনি যা অনুভব করেছেন সেই অনুভূতি লব্ধ বা আধ্যাত্মিকতা যা অর্জন করেছেন, আমরা বলি বেদ বেদান্তকে তিনি জীবন্ত করেছেন, সেগুলো সব তিনি সবার মধ্যে ছড়িয়ে দিতে চাইছেন, তোরা নিয়ে নিয়ে কি কত নিবি নে। এবং তার মধ্য দিয়ে তিনি ভগবান যেমন এই রূপটিকে তিনি প্রকাশ করছেন, শুধু এরকম ভগবান নয় যে মানুষের থেকে অনেক দূরে তার বিরাট একটা রূপ যেটা কল্পনাও করা যায় না, যেটা ভাবা যায় না, সেরূপ না, তিনি যেন একবারে দয়ার সাগর, করুণার পাথর, তিনি কৃপা ঘন, তিনি ভক্তবৎসল, ভক্তের জন্য নিজেকে একদম সব কিছু বিলিয়ে দেবেন। অর্থাৎ ভগবানের প্রকৃত রূপটিকে বা রূপগুলিকে তিনি যেন একসঙ্গে সবার কাছে বাস করতে যেন ছটফট করছেন যে ভগবান কিরকম হয় দেখো, তোমরা এতদিন দেখেছো ভগবান এই, তা তোমরা দেখো দেখতে তোমাদের কাছে আমি ভগবান কেমন, তার প্রকৃত রূপটা বা প্রকৃত রূপ তোমাদের কাছে আমি প্রকাশ করে দেবো, হাটে হাড়ি ভেঙে দেবো। সে ভগবানের বহু রূপ আছে, এতদিন পর্যন্ত আমরা দেখেছি তিনি মন্দিরে থাকেন, তার ভরা মুখ টুমুখ, এখানে শ্রীরামকৃষ্ণ সেই ভগবানের তিনি প্রতিষ্ঠিত হয়ে আছেন, তিনি স্বয়ং ভগবান, তিনি ঈশ্বর, সেই ঈশ্বরের রূপটিকে তিনি অনুভব নিজে ঈশ্বরময় হয়ে আছেন, সেটা সবার কাছে প্রকাশ করে দেবেন। ঈশ্বরের যতগুলি রূপ হয় সবটা দয়ালু, যেটা কৃপা করার জন্য বলছি, ভক্তের জন্য তার যে আর্থিক আধ্যাত্মিক অনুভূতি তিনি করিয়ে দিচ্ছেন, একটু একটু
চেয়ে তাকে আধ্যাত্মিক মন্দির করে দিচ্ছে। এই বিষয়গুলি তার ভিতরে সবসময় ছটফট করছে, মানে এই ভাবনাগুলি কখন নিজেকে উজাড় করে দেবে। যেমন ক্লাসে যখন কোনো একটা প্রশ্ন ধরা হয় যে ছেলেটা জানে শুধু হাত ধরবে, সে কখন বলতে পারবে, ছটফট করছে মানে তাকে জিজ্ঞাসা করার আগে বলবো বলবো বলবো, সেরকম ওই ঠাকুরও যেন আসলে দেখার জন্য ছটফট করছে, মানে দেবো 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 দিতে পারার জন্য যারা নেবে ঠিক সেই পরিবেশটা তিনি পাচ্ছেন না, সবাই নিতে পারবে না, সেই অবস্থানে নেই, তাই হাতে হাড়ে গুলি হাতে হাড়ে গুলি। তা নিজেকে তিনি নিঃশেষে সবার কাছে বিলিয়ে দেওয়ার জন্য তিনি তৈরি হচ্ছেন। আর কাশীপুর উদ্যানটিতে এটাও হয়তো সেই সেই দিনের যে ঘটনাটি সেটিকে সে হাতে হাড়ি ভাঙা, হয়তো সেটাও হাতে হাড়ি ভাঙা, এখনও হাতে হাড়ি ভেঙে নিতে পারে না, এখন হয়তো একসঙ্গে সবাই করলেন না, কাউকে বিশেষভাবে এসে টাচ করে দিলেন হয়ে গেল, তার কাছে হাতে হাতে হাড়ি ভাঙা হয়ে গেল, ঠাকুর এসে একটু টাচ করে দিল বা একটু কৃপা করে দিল কিংবা একটা অনুভূতি করে দিল, হয়ে গেল তার খেয়ে খতম, সে হয়তো চুপ হয়ে গেল একদম কিংবা একবারে চুপ হয়ে গেল, আর কেউ বুঝতেই পারলাম না, হয়তো তার চরম পাওয়া পাওয়া হয়ে গেল, আস্তে আস্তে শান্ত হয়ে গেল। তার কাছে ঠাকুর এখনও হাতে হাড়ি ভাঙছেন, তখন তো একসঙ্গে অনেকের সামনে প্রকাশ করছেন, তার স্বরূপ উদ্ঘাটন করে দেওয়াটাই একমাত্র হাতে হাড়ি ভাঙা প্রকৃত স্বরূপ, সেটি ঠাকুর হয়তো বলছেন হাতে হাড়ি ভেঙে দেব। আর একটা কথা কথামৃতে আছে, যেটা আমি আগে একবার ক্লাসে বলেছি, ঠাকুর বলছেন যে আমি সব বলতে চাইছি, মা আমার মুখটা আটকে দিচ্ছে, ঠাকুর বলছেন যে আমি বলতে চাইছি কিন্তু মা বলতে দিচ্ছে না কোনোভাবে, তো এটা কি এমন জিনিস যে ঠাকুর বলতে চাইছেন মা বলতে দিচ্ছে না? এখানেও হতে পারে যে যেই সব জিনিসগুলো একদিন পর্যন্ত মানুষ জানেই না, মানুষের জানার ক্ষমতাই নেই, ঠাকুর জেনেছেন, সেইটি তিনি একেবারে এই সবার সামনে প্রকাশ করে দেবেন, যে এতদিন পর্যন্ত তোমরা বেদ বেদান্ত উপনিষদে যা জেনেছ লিখিত আকারে আছে সেটা তো সত্য তোমরা জানো, কিন্তু আমি তোমাদের কাছে আরও হাতে হাড়ি ভেঙে দেবো না, আরও কিছু জানিয়ে দেবো যেটা বেদ বেদান্ত উপনিষদেও নেই, চরম অনুভূতি। ঠাকুরের যে জীবনে অনুভূতি হয়েছে সেটা বলছে বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে, মানে এই পৃথিবীতে আধ্যাত্মিক অনুভূতি যা লিখিত আকারে আজ পর্যন্ত আছে সমস্ত শাস্ত্র যোগ করেও ঠাকুরের অনুভূতি তার থেকেও ছাড়িয়ে গেছে, এবং সেই সমস্ত কথাগুলো পৃথিবীর ইতিহাসে কোথাও নেই, কিন্তু ঠাকুর সেটাই এক জীবনে অনুভব করেছেন, শুধু অনুভব করা নয় সেটাকে তিনি সবার কাছে সঞ্চার করে দেওয়ার মতো শক্তি রাখছেন, ছটফট করছেন যে হাড়ি ভাঙি হাড়ি ভেঙে দেবো, যে আরও অনেক কিছু এমন আছে যেটা তোমরা কোনো কালে কোনো যুগে শোনোনি, এ যুগে এবারে আমি এটা ভাষা করব, বিরাট শক্তি তো। যত অবতার এসেছে বলছে অবতারও বরিষ্ঠ হয় কেন, বরিষ্ঠ বলতে আছে তো তার শক্তিতে বৃহৎ, শক্তি মানে সমস্ত দিক দিয়ে তার কৃপ, সমস্ত দিক দিয়ে কৃষ্ণ যখন এসেছেন তার একটা শক্তি, বিরাট বিরাট রথী মহারথীকে তিনি নিধন করেছেন, যারা দেবতাদেরকে তুলিয়ে দিচ্ছে তুলিয়ে দেন তাকিয়ে ওরা, হ্যাঁ দেবতারা ভয়ে পালিয়ে যাচ্ছে পাচ্ছেন, এরকম বিরাট বিরাট সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদেরকে মিটিং করতে হচ্ছে যে এবার কী করে এদিকে নিধন করবো, চিন্তা করুন তো তারা কী পাওয়ারফুল, সে অসুর বলুন দৈত্য বলুন যাই বলুন, তা তাদেরকে নিধন করার জন্য ভগবানকে আসতে হয়েছে শক্তি নিয়ে, সেখানে তাদের কী পরিমাণ শক্তি ছিল, তারা কী পরিমাণ শক্তির প্রকাশ ঘটাতে পারে, নিজে একটি অস্ত্র না ধরে পুরো এই সমস্ত বড় গিরিগুলোকে শেষ করে দিল, একটা অস্ত্র ধরে নিল, তাহলে অস্ত্র ধরলে কী হতো, অর্জুনকে দিয়ে কাজ করে নিল, এরকম বড় বীরকে অর্জুনকে দিয়েই কাজ করে নিল, নিজে অস্ত্র ধরেনি, ঠাকুর এবারে তার থেকেও পাওয়ার, আগের যে শক্তি নিয়ে এসেছেন অবতার তার থেকেও অনেক শক্তি নিয়ে এসেছেন, তাকে অবতারও বরিষ্ঠ হয়েছে, অবতারদের মধ্যে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ মানে শক্তিতে, শ্রেষ্ঠ মানে প্রকাশে, শ্রেষ্ঠ মানে তার আদর্শে, তার নিজের স্বরূপ প্রকাশে, তার স্বরূপের যে অস্তিত্ব জানান দিচ্ছেন এবার অনেক বেশি, সেই শক্তিটা ঠাকুর এবারে নিয়ে এসেছেন, তাহলে তিনি কত বেশি পরিমাণ নিজেকে প্রকাশ করার জন্য এসেছেন, তাহলে কী পরিমাণ তার আধ্যাত্মিক অনুভূতি আছে,
আর সেটাকে নিয়ে তিনি ছটফট করছেন। তিনি হচ্ছেন ভক্তবাঞ্ছা কল্পতরু কৃপা ঘন। তাহলে ভক্তদেরকে দিতে পারছেন আমরা ছটফট করছেন, কবে হাজার হাজার নিয়ে দেবো, একটু যদি কেউ তাকে ঠকা মারে সব ফাঁস করেছেন বলে দেবে। সেই অনুভূতি রাজ্যের অনুভূতিগুলিকে তিনি হয়তো বলতে চাইছেন, বলিতে চাইছেন। এবার সেটা যখন মাঝে মাঝে তার ভিতরে ওই ভাবনাটা বেরিয়ে আসছে, হাটে হাড়ে ভেঙে দেবো, হাটে হাড়ে ভেঙে দেবো, এমন অনুভূতি যেগুলো হয়তো নেই, মাঠ দিচ্ছে মানে কি ওইসব যদি ফাঁস হয়ে যায়, এটা আমি একটা সাধারণ থেকে শুনেছিলাম যে যদি ওইসব বিষয়গুলো ফাঁস হয়ে যায় তাহলে মানুষের মায়ার জগৎ কেটে চলে যাবে। একটা গল্প বলে মজার গল্প বলে শেষ করবো, এটা শোনা গল্প আর কি, যে যদি সমস্ত রহস্যগুলোই এই মর্তবাসী মানুষ যদি জেনে যায় তাহলে মানুষকে আর ধরে রাখতে পারবে না, দেবতারা পর্যন্ত হিংসা করে মানুষকে। আমরা বলি আমরা দেবতারা মানুষকে হিংসা করে, আমাদের যখন সন্ন্যাস হয় তখন মহারাজা বলতেন যে এই সময় একটু সাবধানে থেকো, কেন যাতে জ্বর সর্দি এই সমস্ত শরীর খারাপগুলো না হয়, পক্স ওই সময় বেশি হয়, ওই ঠাকুরের তিথি পুজোর সময় দেখবেন এই সময় পক্স টক্স তো বেশি হয়, তার জন্য আমাদেরকে সাবধানে থাকতে বলা হয়। কেন তখন একজন মহারাজ বলেছিলাম যে দেখো যদি মুক্তি পেতে হয় তাহলে মানুষ মানে মানব জীবন নিতে হবে, দেবতাদেরকেও যদি দেবতাদের যদি মুক্তির বাসনা হয় তাহলে দেবতাকে মানব জীবন ধারণ করে পৃথিবীতে আসতে হবে, তারপর এখান থেকে বেরিয়ে যেতে হবে। তাই মা বলছেন না ওই একটু ব্রহ্মচারী গায়ে কাপড় লেগে গেছিল, কী লেগে গেছিলো, এরা দেব শিশু বলছেন না মা এই কথাটা বলছেন, কারণ হচ্ছে মুক্তি পেতে গেলে কিন্তু তাকে পৃথিবীতে আসতে হবে মানব জীবন ধারণ করে, মানুষই মুক্তি লাভ করতে পারে, দেবতা পারে না। দেবতা হচ্ছে একটা দেব শরীর অনেক উন্নত উচ্চ কিন্তু ভোগ তার মধ্যে আছে, আর ভোগ কখনো মুক্তি আনতে পারে না, ভোগ শেষ হলে আবার তাকে আসতে হবে। ঠিক সেরকম ওদের ভোগটা অনেক বছর, কত বছর আমি হিসাব করে বলবো আমার অত হিসাব নেই, আমাদের যেমন 50 বছর 60 বছর 70 বছর 80 বছর মানুষ বাঁচছে, তা হয়তো কয়েক হাজার না হয়তো কোটি বছর, কিন্তু ওইটাও শেষ হবে আবার ফিরে আসবে। তা সেই দেব শরীর তারা দেখছে যে এই মানুষগুলো পৃথিবী থেকে মুক্ত হয়ে যাবে, তারা তখন হিংসা সহকারে, দেবতা হলে কি হবে হিংসা আছে, নাহলে অমৃতটা নিজে খায় ওদেরকে দিল না, কি দুষ্ট বুদ্ধি বুঝতে পারছেন তো, সমুদ্র মন্থন করার সময় ওদেরকে কাজ লাগিয়েছে, তোমরা এদিকে আমরা নীতি নৈতিকতার দিক দিয়ে তো ভাষিত হতো, আদর্শের দিক দিয়ে যে অমৃত উঠলো ওদেরকে বঞ্চিত করে দিল, তা হিংসা আছে। দেবতারা তখন যখন সন্ন্যাস হয় তখন দেবতারা হিংসা করে এরা সব মুক্ত হয়ে যাবে, মানে মুক্ত হওয়ার পথ পেয়ে যাবে, মুক্ত না মুক্ত হওয়ার পথ পেয়ে যাবে, আমরা এটা পাবো না, আমাদের তো তারা তো বুঝতে পারছে, তাদের মন অনেক উচ্চ উন্নত দেখতে পাচ্ছে তো যে তাদের কত কোন জায়গাতে থাকছে, মানে কি এরা মুক্ত হয়ে যাবে, আমাদের থেকেও বেরিয়ে যাবে, আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে, ওরা তখন বিঘ্ন সৃষ্টি করে জ্বর সর্দি কাশি এখন দিয়ে যাতে ওটা না হয়, তার জন্য তখন একটু ওদেরকে তুষ্ট করতে হয়, পূজা করার আগে ভূত পূজা করতে হয় না, ভূতের পূজা করতে হয় যাতে ওরা বিঘ্ন না করে, ওই মন্ত্রটার মধ্যে আছে তোমার সব বিঘ্ন করো না, ওই জন্য চাল টাল দিয়ে রসগোল্লাটা যাতে না খেতে পারে তার জন্যে পিঁপড়েকে চারদিকে চিনি টিনি ছড়িয়ে দেওয়া হয়, সেরকম ওই দিয়ে বিঘ্ন যাতে না করতে পারে তুষ্ট করে দেওয়া হয়, এবারে আমি আমার দেবতা পুজো করছি মন দিয়ে, ওরা বিঘ্ন করতে না পারে। ঠিক একই রকম ওরা যাতে বিঘ্ন করতে না পারে ওদের কাছে স্বর্ণপন্ন হতে হয় যে তোমরা আমার সহায় হও যাতে করে এই আদর্শটা আমরা নিতে পারি, এই আদর্শটা, এবং এই আদর্শটা নেওয়ার জন্য ওই দেবতারাও কিন্তু তখন বাধা হয়ে দাঁড়ায়। ঠিক একই রকমভাবে ঠাকুর যখন এই পৃথিবী থেকে বেরিয়ে যাওয়ার পথটা মায়া থেকে বিচ্ছিন্ন হওয়ার বিরাট অনুভূতির কথাগুলি বা পরিষ্কার পথগুলো বলে দিচ্ছেন, যদি মানুষ এই পথগুলো জানতে পেরে যায় তাহলে তো এই মহামায়ার খেলাটা হবে কী করে, মাঠে খেলতে দেওয়া হয়েছে এবং সেখানে খেলাটার মধ্যে যদি সবাই জানে যে আমরা নিজেরা মারামারি করে নিজেরাই সব তার পরের দিন অসুস্থ হয়ে থাকবো, কেউ তো মারামারি করবে না, আর আমরা যারা দর্শক হিসাবে দেখছি যে মারামারিটা আমাদের ভালো লাগে, কারণ আমরা তো মারামারি যাতে করে তার জন্য তাদের উস্কে দেব, সেই জন্যে এই জগতে মহামায়ার খেলাটা বন্ধ হয়ে যাবে, তাই ঠাকুরের মুখ চেপে ধরছেন, মুখটাকে আটকে দিচ্ছেন, বহু লোক বেরিয়ে যাবে, তা বহু লোক বেরিয়ে গেলে ওই খেলা থেমে যাবে, এটা কারণ। আর যেটা গল্প বলছিলাম
এটা বলে শেষ করছি। বলছে পৃথিবীতে 20 বছর 50 বছর 100 বছর 150 বছর ছাড়া একটা করে ঘন্টা বাজে স্বর্গেতে, মানে এখান থেকে একটা মানুষ মুক্ত হলেই স্বর্গেতে একটা করে ঘন্টা বাজবে টুং করে। এখান থেকে পৃথিবী থেকে মানুষ মুক্ত হলেই স্বর্গেতে একটা করে ঘন্টা বাজবে, কারণ তার তো অ্যাকাউন্ট শেষ হয়ে যাচ্ছে। এবারে যে হঠাৎ করে দেখছি যে মোটামুটি বছরে একটা দুটো করে ঘন্টা বেজে যাচ্ছে, বলি কী ব্যাপার? তারপর দেখছি বছরে 3-4 ঘন্টা বেজে যাচ্ছে। বাবা, পৃথিবীতে এরকম বছরে 3-4-5-6 ঘন্টা বেজে যাচ্ছে, এ তো আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, 100 বছর 200 বছর বাদ বাদ একটা দুটো বাজতো, যে খোঁজে না তো কী হলো? বলছে আসলে একটা অবতার এসেছে শ্রীরামকৃষ্ণ, আর সে একটা সংঘ করেছে রামকৃষ্ণ মিশন, আর ওখান থেকে যতগুলো বেরোচ্ছে টুং টুং করে ঘন্টা বাজিয়ে দিচ্ছে। কি ধরবে কি করে ধরো, কি ব্যাপার? বলছে ওরা এই করছে। বলছে ওদের অ্যাকাউন্ট ঢুকিয়ে দাও একটা, ওদের সংঘের মধ্যে অ্যাকাউন্ট ঢুকিয়ে দাও, ওই হিসাব করতে করতে সারা জীবনটা কেটে যাবে আর করতে হবে। তা আমাদের মানে তারপর তো যখন অ্যাকাউন্টটা খুব ঢুকে গেল ওই ঘন্টা বাজারটা কমে গেল, মানে মায়ার মতো ফেলে দাও। অ্যাকাউন্ট মানে কি বুঝতে পারছেন? হিসাবপত্র অমুক তুমুক, এই 5 টাকা দিলে 10 টাকা তো আপনাদের ডোনেশন করবেন, তার জন্য এই দিতে হবে, সেই দিতে হবে, ওই দিতে হবে, সেই বুঝতে পারছেন তো? বলছে ওইটা ঢুকিয়ে দাও, ওটা ঢুকিয়ে দিলে ওরা ওখানেই মেতে থাকবে, আর ওই ঘন্টা ওটার দিকে আর এগোতে পারবে না। অর্থাৎ মানুষ যাতে এই মায়ার জগৎ থেকে বেরিয়ে যেতে না পারে, মহামায়াও কিন্তু ঠাকুরের মুখটা আটকে দিচ্ছে, চেপে দিচ্ছে। তা মা ঠাকুর হয়তো বলছে ওই ফাঁস করে দেবো, হাটে হাঁটি ভেঙে দেবো, বলছে কিছু বলতে পারছে না, ভিতরে খুব ইচ্ছা সব বলে দেবো, ওটা একটা কারণ হতে পারে। এই দুটো বা 3টা কারণ। হ্যাঁ, এগুলো হচ্ছে কিছু আমাদের ওই সাধু শরীর চলে গেছে, তা স্বামী জ্যেষ্ঠানন্দজি উনি এগুলো সব বলতেন। ধরো আমরা তো আর স্বামী জ্যেষ্ঠানন্দজি, ভূতেশানন্দজিকে আমরা পাই নাই। ভূতেশানন্দজির ওনার একদম ওনাকে মিস করাবেন তো বিরাট, মানে ওনার তো বিরাট একটা কী বলবো, পরিপ্রশ্ন পড়বেন। স্বামী জিতানন্দজি লিখেছেন তো ওনাকে তো আমরা পাইনি, তাই জ্যেষ্ঠানন্দজি ওনার সময়ে যে গল্পগুলো আমাদের ক্লাসে পড়ার নাম করে পড়া হতো না, এগুলোই বেশি করতেন। আর আমরা পৌঁছেটা বুঝতে পারছেন, সে একটু একটা ফুট তুলে দিলাম আর মহারাজ ওই দিকে আসে দেন, কিন্তু ওগুলো কাজ তবে এখন ওর থেকেই কিছু কিছু মাঝে মাঝে মনে হয়। শিক্ষণে তিনি বলতেন, তখন উনি বলেন যে দেখো তখন থেকে আমাদের এর থেমে গেল, তোমরা সাবধান। ঠিক আছে, আজ এখানে ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার প্রণমস্তু।